আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে থাকেন দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা রেখেই আমার ব্লগটি শুরু করছি। তো আমি এখন যাচ্ছি আমার ছেলের ক্যাম্পাসে, যেটা আমি দেখিয়েছি ওইদিকে ওই বিল্ডিংগুলোতে যাব, কিন্তু আসলে এখানে ইয়েটা বন্ধ, রাস্তাটা বন্ধ হওয়ার কারণে আমাদেরকে গ্র্যাবে এখানে নামিয়েছে। তো আমরা হেঁটে এখন এসে এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, অনেক উপরে মানে পাহাড়ের উপরে এই যে সিঁড়িগুলোকে এভাবে দিয়ে ব্যবস্থা করেছে উপর ওঠার জন্য। উপর উপরে কিন্তু সমতল, তো আমরা উপরে মোটামুটি চলে এসেছি। এই যে হাঁপাতে হাঁপাতে আমার খুব কষ্ট হয়েছে, তারপরে উঠতে হচ্ছে। আমরা এখন উপরে উঠে গেছি, এটা অনেক নিচে যে পাহাড়, উঠে সমতলে চলে এসেছি। এই যে আমার সেলের ক্যাম্পাস, সেলেরা খেলাধুলো করছে। এগুলো ছাত্র এবং টিচারদের হুন্ডা গাড়ি, বেশিরভাগ স্টুডেন্টদের। এই যে স্টুডেন্ট এসে থামলো, এটা হচ্ছে ক্যান্টিন, ওদের ক্যান্টিন এটা। ওই যে পা চলে এসছে। আমরা এসে আমার ছেলেকে সারপ্রাইজ দিলাম। ওদের এখানে হোস্টেল বলে না, এটা মহল্লা বলা হয়। তো আছে মহল্লা খালিদ বিন ওয়ালিদ, তো ও এখানে আছে। যে খেলার ব্যবস্থা আছে সুন্দর। ও এই বিল্ডিংয়ে থাকে, এই যে অনেকগুলো বিল্ডিং, ওরটা হলো এটা, এটা সাততলায় থাকে। তো আমরা এখন সাততলায় যাব ওর রুমে, ওকে না বলে চলে এসেছি। ওর পরীক্ষা আজ শেষ হয়েছে, তো ওর বন্ধুরা সহ আজকে আবার বাঙালিখানা, ডাল আলু ভর্তা আর ডিম দিয়ে খাবে, ডিম বাজি দিয়ে। তো ওরা সন্ধ্যার পরে যাবে, তো আমরা এখন মাগরিবের আগে এখানে যে পাশে মসজিদ আছে এখানে নামাজ পড়বো, ওই নিয়ে এসেছি। এবং ওর সাথে ওকে সারপ্রাইজ দিব, হোস্টেলে আসা হয়নি। হ্যাঁ, মানে ওর পরীক্ষার জন্য আমরা আর ব্যস্ত ইয়ে করিনি, ওকে ডিস্টার্ব করিনি। তো এখন ওর রুমের দিকে যাই। এই যে আমরা এখন লিফট থেকে নামলাম, এ সুন্দর, অনেক জুতোর রাখার ব্যবস্থা, কাপড় শুকানোর ব্যবস্থা আছে। টয়লেট কি গো, ভালো আছো? ও রুম থেকে দেখা যাবে। তো যে এখন আমরা সাততলা থেকে অন্ধকার আসে, এই যে তো এটা হলো আমার ছেলের রুম। ও সব কিছু গুছিয়ে নিয়েছে, আমাদের সাথে কেএলএ যাবে, কুয়ালালামপুর শহরে ঘুরবে আমাদের সাথে, সেই জন্য আরও কিছু গুছিয়ে নিচ্ছে। এক সাইডে গোসলখানা, এক সাইডে টয়লেটগুলো। ওই যে পিছনে টয়লেট, এইদিকে গোসলখানা।
এখানে হাঁটটা দেওয়ার জন্য। আমরা এখন লিফটের দিকে যাচ্ছি, ওর ফ্লোরটা দেখতে দেখতে যাচ্ছি, মানে কোন সাইডে কি আছে। পাবলিক কিচেন সবার জন্য। ও তো এখন আমরা নিচে চলে এসেছি। এটা হলো আমার ছেলের ক্যাম্পাসের নিচে, মানে হোস্টেলের নিচে। তো বিড়ালের বাচ্চা দেখে আমার ছোট মুমতাজির ও খুব মজা পাচ্ছে, এগুলোকে ধরার চেষ্টা করছে। আসলে কখনো ধরে না বা কাছে নেয় না, এখন দেখে খুব ভালো লাগছে, দূরে দূরে এগুলোকে আদর করছে। এখন আমরা যাওয়ার পথে এই যে বাইরের অংশ, এইটা হচ্ছে এই যে মানে ওখান থেকে ওর রুম থেকে এসে এখানে খায়, আর হলো আরেকটা ওই যে নাসি বাঙ্গিতে গিয়ে খায় এখানে যখন ভালো না লাগে। ক্যান্টিন, সরি, হ্যাঁ এই যে এটা ক্যান্টিন। এটা ছোট্ট একটা শপ আছে, এখানে সব আইটেম পাওয়া যায়, যে পানি নেওয়ার ব্যবস্থা, ফ্রি পানি। মিনারেল ওয়াটারের ব্যবস্থা আছে এখানে। পুরাটাই ক্যান্টিন, এখানে এসে খায় এবং পড়ে ছেলেরা মেয়েরা, পুরাটাই ইসলামিক। এই যে মেয়েরা সুন্দর হিজাব পরা, কোনো উশৃঙ্খলতা নেই, কোনো বাজে কিছু নেই। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের যদি আশা পূর্ণ করে, যে খাবার বানাচ্ছে শেফেরা। তো আমরা বাসায় এখন চলে এসেছি, বাসায় এসে ওদের জন্য ছেলেরা আসবে একটু পরে খেতে, সব রেডি করে গিয়েছিলাম আমরা ক্যাম্পাসে। এখন এসে শুধু লাস্ট যে প্রিপারেশন সেগুলো করছি, ভর্তাগুলো বানাচ্ছি। ওরা আসলে ভর্তা খাবে এটার জন্যই দাওয়াত ওরা নিজেরাই নিয়েছে। তো এখন ওদের আঙ্কেল ভর্তা বানাচ্ছে, আমি শশা টশা কুটে, শশা তারপরে ডিমের জন্য পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা এগুলো রেডি করে রাখছি, ওরা আসলেই ভেজে দিব। আর চালাদগুলোকে রেডি করছি, মানে ভাত খাওয়ার শেষে একটু আম দিব, ওগুলো আমি চিলে কুটে মানে রেডি করে রাখছি, সামনে যেন মনে থাকে, ওরা আসলে কুটে দিব ভাত খেতে খেতে, এই জন্য চোখের সামনে রাখছি। আরও আছে ওগুলো সহ। তো এখন টমেটোর ভর্তাটাও শেষ করছে বানিয়ে, মানে কুচলিয়ে। তো এই যে রেডি, আমাদের মোটামুটি সব রেডি, ওরা একটু পরেই আসবে, ওদের জন্য আমরা অপেক্ষা করছি। এই যে ওরা চলে এসেছে একটু পরেই। তো ওদের ভিতরে ওরা হলো মানে আমার ছেলে সহ ছয়জন, আর পাঁচজন আমাদের বাংলাদেশি। তো একজন একটু পরেই আসবে, ও একটা টিচারের সাথে ওর মিটিং আছে, এই জন্য ওরা খাচ্ছে। খেতে দিয়েছি ভর্তা, ডিম, মাছ ভুনা, তারপর মুরগির মাংস, আর হলো সবজি মানে শাক ভাজি। তো ওরা আসলে বলছে যে অন্য কিছুই করতে না, শুধু ডিম ভাজি আর আলু ভর্তা। তো ওদের খাওয়া শেষ পর্যায়ে, একটু পরে আরেকজন খাচ্ছে যে লাস্টে এসেছে, তো খাওয়া পরে আম দিব। তো ওরা গল্প করতেছে, আমি উপরে যাচ্ছি। তো আমার ব্লগটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।